नमस्कार बंधुरा, रान्ना बान्नाते तुम्हारे सकल के स्वागत। आज हमें तुम्हारे संगे एक मजादार स्नैक्स रेसिपि शेयर करछि, ब्रेड एग रोलर रेसिपि। आमरा ब्रेड रोल अनेक ही खेयेछि, आज के आमी एग दिए ये ब्रेड रोल बनिए देखाबो। रेसिपिटा जदि भालो लेगे थाके लाइक शेयर और सबस्क्राइब करार जोन्नो आगे थेके अनुरोध रइलो। देखिनी चलो ये रोलटा बनाते की की लागछे। ब्रेड पकोड़ार जोन्नो जे मसलागुलो लागछे सेगुलो होच्छे, एखाने आमी सब मसलागुलो निएछि हाफ टी स्पून, लवणटा स्वाद अनुयायी हाफ टी स्पूनेर मतो। एखाने निएछि गरम मसला, लंकार गुड़ो, धनिया गुड़ो, गोलमरिच गुड़ो, हलुद गुड़ो और नीचे जिरेटाके शुकनो कुलाई भेजे भाजा मसला, और एखाने चाट मसला नीचे, और एखाने स्वाद मतो लवण नीचे। एखाने आमी तीनटे सिद्ध करा आलू नीचे, भालो करे सिद्ध करे नीचे, खोसा छाड़िए निये नीचे तीनटे आलू नीचे। एखाने चारटे ब्रेड नीचे, ब्रेड क्रम्स, ময়দা নিয়েছি আমি একটু কোটিং করার জন্য, এটা নিয়েছি। এখানে আমি 3 টেবিলস্পুনের মতো নিয়েছি ময়দা। এখানে আমি দুটি ডিমকে ফালি করে কেটে নিয়েছি, এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। তোমরা এটা চার ফালি করে করতে পারো, এই মাঝখান আরেকটা করে কাট দিতে পারো। আমি এখানে দুটো ডিমকে চার ফালি করে নিয়েছি। নিয়েছি কিছু ধনিয়া পাতা, কিছু পাকা আর কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি এখানে একটু আদা বাটা, আর লাগছে পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি চার কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে। আমি প্রথমে ব্রেডের চারপাশটা কেটে নিচ্ছি। চারটি ব্রেডকে আমি কেটে নিয়েছি সাইডগুলো। এবার আমি এই আলুগুলোকে ভালো করে মেখে নেব। মোটামুটি আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের কাছে আমি চলে এসেছি, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে 2-3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি কুচানো রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে রসুনটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমার মিডিয়াম করা আছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে রসুনের। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে আমি 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার আমি আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি। আদা বাটাটাকে দেওয়ার পরও আমি 30-40 সেকেন্ড পর্যন্ত খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার একদম মিডিয়াম করা আছে। 30-40 সেকেন্ড পর্যন্ত ভাজার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাগুলোকে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো অ্যাড না করলে সব পুড়ে যাবে। এবার আমি প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়ো, আমি গরম মশলা, চাট মশলা, ভাজা মশলা আর হচ্ছে গোলমরিচ, এগুলো সবার শেষে দেবো। আলুটা দেওয়ার পর আমি এই মশলাগুলো দেবো, যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি 1 টেবিল স্পুন মতো জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আলু সেদ্ধটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মেখে 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম করে দিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি লবণটা আর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এবার বাকি মশলাগুলো, গরম মশলা, চাট মশলা, ভাজা জিরে আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চাট মশলা না থাকলে তোমরা আমচুর পাউডার ব্যবহার করতে পারো, কিংবা একটু লেবুর রসও এখানে ব্যবহার করতে পারো। খুব ভালো করে মশলার সঙ্গে এগুলো কষে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। 2 মিনিট পর্যন্ত আমার আলুটা খুব ভালো করে কষা হয়ে গেছে।
এবার আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। খুব ভালো করে সবকিছু একবার মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিলাম। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর কিন্তু পকোড়াটা তৈরি করতে হবে। আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ময়দার একটা ঘোল বানিয়ে নিচ্ছি। ময়দা আর জল দিয়ে পাতলা ঘোল আমার তৈরি হয়ে গেছে। আলুটাও আমার দিকে ঠান্ডা হয়ে গেছে। ডিমগুলোর মধ্যে আমি একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যাতে টেস্টটা খুব ভালো লাগে। এরপর অল্প অল্প ফুল নিয়ে ডিমটাকে কোট করে নেবো আলুর পুর দিয়ে। তোমরা ডিমটাকে উল্টে দিয়েও করতে পারো, আমি এভাবে সোজা করে করছি। পুরো ডিমটাকে কভার করে দিতে হবে আলু দিয়ে। এইভাবে আমি ডিমগুলোকে আলু পুর দিয়ে সবগুলো কভার করে রেডি করে নিচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে ব্রেডটাকে হালকা করে একবার ডিপ করে এবং হাতে করে এভাবে জল দিয়ে চিপে চিপে জলটা ফেলে দিতে হবে যাতে ব্রেডটা সফট হয়ে যায়। এরপর আলু আর ডিমের কোট করা পুরটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে ব্রেডটাকে কভার করে দিতে হবে ওই পুরটাকে। আরও একটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্রেডটাকে বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখবে না, তাহলে খুব সফট ভেঙে যাবে। হালকা হালকা জলে ডুবিয়ে জলটাকে চিপে ফেলে দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। অল্প স্বল্প বাদ চলে গেলেও কোনো অসুবিধা নেই। এরপর আমরা ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখাবো, তাহলে কিন্তু এটা রোলটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ময়দার ঘোলের মধ্যে রোলগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্বস ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা এই ব্রেড ক্রাম্বস মাখিয়ে ফ্রিজে 2-3 দিন রেখে দিতে পারো, যখন ইচ্ছা যাবে তখন এটা ভেজে নিতে পারো। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি। অপরদিকে মিডিয়াম হিটে আমি একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম হলে চলবে না, তোমরা দেখতেই পাচ্ছ। মিডিয়াম ফ্লেমটা লো করে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। একটা দেওয়ার কিছুক্ষণ পর আমি আর একটা দিলাম। এইভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, ব্রেডটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। এইভাবে সবগুলো রোল আমি ভেজে তুলে নিচ্ছি। আজকে রেসিপিটা অবশ্যই তোমরা এবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে, টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখো, আজ তাহলে এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।